আলোচনা করছি, সেটা খুব ভাইটাল আর ইম্পর্টেন্ট। চলতে চলতে সে টপিকগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সবার আগে আমাকে কোউইন পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি যে রেজিস্টার নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই নাম্বারটা পুট করবেন ডিসক্রিপশনে। এই লগ ইনের ইউআরএলটা দেওয়া রয়েছে, পারলে আপনারা দেখে নিতে পারেন বা ওখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে চলে আসতে পারেন, কোনো টাইপ করার প্রয়োজন নেই। তাহলে আমি টাইপ করলাম, গেট ওটিপিতে ক্লিক করলাম, যে নাম্বারটা আমরা পুট করেছি সেই নাম্বারে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা আমাকে এখানে পুট করতে হবে। আমি সেই ওটিপিটা এখানে পুট করে দিই। তাহলে আমার লগ ইন হয়ে গেল। এর সাহায্যে আমরা কি কি করতে পারবো? ফার্স্ট অফ অল টোটাল দেখাচ্ছে টোটাল হিস্ট্রিটা, রাবণ পাণ্ডে সোমনাথ পাণ্ডে যাই হোক, এর হিস্ট্রিটা আমি যে দেখার পর আমি কিছু ডেটা এখানে আমি চেঞ্জ করতে পারবো। দেখাচ্ছে রাবণ পাণ্ডে সোমনাথ পাণ্ডে ডেটা চেঞ্জ করার জন্য কী কী ডেটা আমি চেঞ্জ করতে পারবো। অ্যাট ফার্স্ট এইখানে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। রাবণ পাণ্ডে সার্টিফিকেটটা আমি ডাউনলোড করলাম, ক্লিক করলাম, দেখুন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে। আমি সার্টিফিকেটটা ওপেন করি। সার্টিফিকেটটা ওপেন রয়েছে, রাবণ পাণ্ডে, বয়স 21, প্যান কার্ড নাম্বার রয়েছে, আইডি রয়েছে। এই যে সার্টিফিকেটটা ডাউনলোড হলো, কিছু মিস্টেক আছে। ফার্স্ট অফ অল মিস্টেক আছে ডেট অফ বার্থ, আর নামে কিছু মিস্টেক আছে, তাই এটাকে আমাকে কী করতে হবে, ঠিক করতে হবে। বোঝাতে পারলাম? তার মানে আমি এটা বলতে চাইছি, এখান থেকে আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি, তার হিস্ট্রিও দেখতে পাচ্ছি। 81 ডেজ সেকেন্ড ডোজ হতে বাকি আছে, আর সোমনাথ পাণ্ডে 67 ডেজ বাকি আছে সেকেন্ড ডোজ হতে, এরও ফার্স্ট ডোজ হয়েছে, আর রাবণ পাণ্ডেরও ফার্স্ট ডোজ হয়েছে। ফোন নাম্বার এগেনস্টে 9831023453। এইবার আমি বলতে চাইছি যে মেন যে ইস্যুটা রয়েছে, আমার কিছু মিস্টেক আছে, ডেমোগ্রাফিক ডাটা কী হতে পারে, নাম, ডেট অফ বার্থ আমরা দেখে নিই একবারে। আমরা কোথায় ক্লিক করলাম ভালো করে দেখে নিন। আর একবার আমি রিক্যাপে গেলাম, রেইজ অ্যান্ড ইস্যু। রেইজ অ্যান্ড ইস্যু মানে আমার কিছু গণ্ডগোল হয়েছে অপারেটরের মাধ্যমে, আমার মাধ্যমে, যেটা আমি এখান থেকে ঠিক করতে পারবো। কী কী ঠিক করতে পারবো? ফার্স্ট কারেকশান আমি করতে পারবো নাম, এজ মানে আমার ডেট অফ ইয়ার, যদি আমার ডেট অফ বার্থ গণ্ডগোল হয়ে থাকে, জেন্ডার মেল ফিমেল যদি গণ্ডগোল হয়ে থাকে, আর ফটো আইডি, যেমন আমি যেটা দিয়েছি ধরুন প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড, যেটা হয়তো কোনো মানে মিস্টেক আছে আর টাইপিং মিস্টেক হয়ে গেছে, সেটা আমি ঠিক করতে পারবো। ঠিক আছে, এটা আর এছাড়াও রাখাচ্ছি। আর এখানে ট্রান্সফারে মেম্বার টু নিউ নাম্বার, একটা ধরুন চারজন এখানে একটা ফ্যামিলিতে আপনি চারজন রেজিস্টার করে ফেলেছেন, অন্য কারো একটা নাম চলে এসেছে, তাহলে সেই নামটা অন্য কোনো ফ্যামিলিতে আমি ট্রান্সফার করতে পারবো। এই টোটাল সিস্টেমটা আমি এক এক করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখানে দেখাচ্ছি কারো যে নেম, এজ, জেন্ডার বা ফটো আইডি ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা আমি কীভাবে কারেকশান করব। আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। আমি একবার সার্টিফিকেট ওপেন হচ্ছে, দেখুন রাবণ পাণ্ডে আছে, এজ আছে 21, ঠিক আছে। এইটা আমি ঠিক করব, নাম আর ডেট অফ বার্থ দুটো আমি ঠিক করব। তাহলে আমি চলে গেলাম রেজ অ্যান্ড ইস্যু কারেকশন, ভালো করে দেখুন যে মোবাইল নাম্বার এগেনস্টে আমরা লগ ইন করেছি তার না এগেনস্টে যতগুলো নেম থাকে মেম্বারের ততগুলো রয়েছে। দেখো রাবণ পাণ্ডে, সোমনাথ পাণ্ডে, তাপস পাণ্ডে, তিনটে নেম এখানে শো করছে। ফার্স্ট অফ অল আমাকে চুজ করতে হবে হুইচ ওয়ান আই উইল বি কারেক্টেড। আমি রাবণ পাণ্ডেটা ঠিক করবো। দেখুন এখানে কী কী ঠিক করা যাচ্ছে, নাম ঠিক করা যাবে, ডেট অফ বার্থ ঠিক করা যাবে, জেন্ডার ঠিক করা যাবে, আর ফটো আইডি ঠিক করা যাবে। অ্যাট ফার্স্ট আপনাদের বলে রাখি, একসাথে কিন্তু চারটে চেঞ্জ করা যাবে না। এই চারটের মধ্যে আইদার দুটো কারেকশান আপনি করতে পারেন, হয় নাম ডেট অফ বার্থ করতে পারেন, নাম জেন্ডার করতে পারেন, নাম ফটো আইডি করতে পারেন, যে কোনো কম্বিনেশন অফ টু, থ্রি পসিবল না। দেখুন আমি দেখছি, এখানে আমি ক্লিক করলাম,
এইখানে দেখুন রাবণ পাণ্ডে রয়েছে, আসলে নামটা তাপস রাবণ পাণ্ডে, তাহলে আমি স্পেলিংটা ঠিক করে দিচ্ছি, তাপস রাবণ পাণ্ডে হয়ে গেছে। এবার দেখুন ডেট অফ ইয়ার অফ বার্থ, এটা 2000 সাল রয়েছে, এটা হবে 1992, ঠিক আছে, তাহলে ইয়ার অফ বার্থ হবে 1992। এবার দেখুন মেলটা ফিমেল হবে, সাপোর্ট আমি চেঞ্জে ক্লিক করলাম, ইউ ক্যান রিকোয়েস্ট আপ টু 2 চেঞ্জেস ম্যাক্সিমাম ইন এ সাপোর্ট, মানে আমরা দুটো হচ্ছে কি চেঞ্জ করতে, এর বেশি কিন্তু হবে না, তাই আমি দুটোই চেঞ্জ করতে চাইছি। আমি কী করছি, তাপস সাবন পাল্ট করতে চাইছি, ইয়ার অফ বার্থ 1992 করতে চাইছি। কমপ্লিট কমপ্লিট করার পর আমি এখানে কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে, তাহলে তাপস সাবন পাল্টে ইয়ার অফ বার্থ, তাহলে আমি একবার এতে কনফার্ম ইনফরমেশান টু চেঞ্জ, আমি কী করছি রাবণ পাণ্ডেটা করতে যাচ্ছি তাপস রাবণ পাণ্ডে, ইয়ার অফ বার্থ 2000 থেকে করছি 1992 হয়ে গেছে, আর বাকি সব সেম থাকবে। তারপর সাবমিট রিকোয়েস্ট, দেন কি শো করছে স্ক্রিনে, ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ বিং প্রসেসড, দেখে নিই, এটা দেখানো আবার ন্যাচারালি হয়ে গিয়ে দেখা ব্যাগে চলে গেলাম, দেখুন নামটা তাপস পাণ্ডে ছিল, অটোমেটিক্যালি দেখুন তাপস রাবণ পাণ্ডে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গেল, আর ইয়ার অফ বার্থ দেখুন 1992 থেকে 1992 হয়ে গেল, এক্সাক্ট রিকোয়েস্টে দেখুন কারেকশন আছে, ডিটেল সাবজেক্ট মেম্বার তাপস রাবণ হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, কাইন্ডলি ডাউনলোড ইউর সার্টিফিকেট, নাম তার মানে কি নামটা আমার ঠিক হয়ে গেল, আর কি ঠিক হয়ে গেলো, ডেট অফ ইয়ার, ডেট অফ বার্থটা বা ডেট অফ ইয়ারটা আমার কারেকশান হয়ে গেল, সার্টিফিকেট ডাউনলোড করে একবার আমরা চেক করে নিই। দেখুন তাপস রাবণ পাণ্ডে হয়ে গেল, ডেট অফ বার্থ আমার 29, যেটা কারেকশান করতে চাইলাম দেখুন আমার কারেকশান হয়ে গেল, নাম্বার এগেনস্টে ট্রান্সফার করতে চাইছি, তাহলে আমাকে কী করতে হবে, রিজন ইস্যুতে চলে গেলাম, দেখা আছে ট্রান্সফারে মেম্বার টু নিউ মোবাইল নাম্বার, এখানে আমি ক্লিক করে দিলাম, কোন নাম্বার কাকে আমি ট্রান্সফার করতে যাচ্ছি, তাপস রাবণ পাণ্ডেকে আমি ট্রান্সফার করতে যাচ্ছি, কোন নাম্বারে এগেনস্টে কত নাম্বার আমি দিয়ে দিলাম, পুট করে দিলাম আর আন্ডারস্ট্যান্ড, তারপর আমি কন্টিনিউ ক্লিক করলাম, ক্লিক করার পর ভেরিফিকেশনের জন্য আপনি যে নতুন নাম্বারটা দিয়েছেন 9331 সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে পুট করতে হবে, আমি সেই ওটিপিটা এখানে পুট করে দিলাম, তারপর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিলাম, ইয়োর রিকোয়েস্ট ট্রান্সফার হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে হচ্ছে কি আমার এই তাপস রাবণ পাণ্ডে যে মেম্বারটা ছিল সেটা এই লগ ইন নাম্বার, যে দেখো যে নাম্বারে লগ ইন আছে সেই নাম চলে যাই, দেখুন আর কিন্তু এটা শো করছে না, তাপস রাবণ পাণ্ডে কিন্তু এখানে নেই, আছে কি তাপস রাবণ পাণ্ডে এখানে নেই, বিকজ সেটা ওই নাম্বারে এগেনস্টে ট্রান্সফার হয়ে গেল, ওই নাম্বার করলে আমি তাপস রাবণ পাণ্ডেকে আবার দেখতে পাবো।